কেন ভারতবন্দী সালমান খান, বাইরে যেতে কি অনুমতি লাগবে, দেখুন বিস্তারিত। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। পিছু ছাড়তে চাইলেও এত তাড়াতাড়ি পিছু ছাড়ছে না অভিনেতা সালমান খানের অতীত। ANI এর করা টুইট অনুযায়ী কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত সালমান খান ভারতের বাইরে যেতে গেলে আলাদা করে তাকে আদালতের অনুমতি নিতে হবে, এমনটাই জানিয়েছে দেশটির যোধপুর আদালত। তবে সালমান খানের আইনজীবী ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন তার মক্কেলকে যেন বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়, তবে সেখানেও বাধা দেন সরকারি পক্ষের আইনজীবী, যার ফলে 1998 সালের এই মামলা ফের একবার বিপাকে ফেলে দিল সালমান খানকে। তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলার প্রধান সাক্ষী দুলালী 1998 সালে ঘটনার দিন সালমান খানের গাড়ি চালাচ্ছিলেন। তার বয়ানের উপর ভিত্তি করেই গড়ে ওঠে গোটা মামলা। বয়ানে দুলানি জানান সালমান খানই স্বীকার করেন চিংকারা, কিন্তু তারপর আদালত থেকে তাকে বারবার সমন পাঠালেও তিনি অনুপস্থিত থাকেন। মামলা শুনানি চলাকালীনও আদালতে দেখা যায়নি তাকে। শেষে তার অনুপস্থিতির কথা বিবেচনা করেই রাজস্থান হাইকোর্ট সালমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়। 20 বছর আগে রাজস্থানের কঙ্গনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান খান। মামলাটি ট্রায়াল কোর্টে পৌঁছায়, তারপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে যোধপুর আদালতে মামলা চলছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।